আমাদের সাথে ফিনান্স মিনিস্টার, তিনি উপস্থিত ছিলেন। ইট টুক অনলি 25 মিনিটস, এ সোনার কাউটি লিখুন। এই ধরনের অনুষ্ঠানে ডিসকাশন সেমিনার ধর্মী বক্তব্যের কোনো প্রয়োজন নেই। আপনার অনেক কাজ আছে, এই যে পার্চেস থেকে দৌড়াতে দৌড়াতে এখানে এসে অনেক কাজ আছে। আপনি এখানে কেন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা বসে থাকবেন? আর যারা এসছেন রাস্তায় হেভি ট্রাফিক, কষ্ট করে আসতে হয়েছে, যেতে এক ঘন্টা আসতে এক ঘন্টা, অনেক সময়ের ব্যাপার। এত টাইম নষ্ট করার সময় তো আমাদের নেই, এ কথাটা একটু খেয়াল রাখবেন। এটা আমার অনেক প্রাণান্তকর প্রয়াসের সবুজ ফসল বলবো আমি এই প্রজেক্টটি। এটির জন্য এডিবিকে আমি বারবার, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বর্তমান যে ডিরেক্টর আপনার প্রেডিসেসর, তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীও বারবার এই প্রজেক্টটির জন্য অনুরোধ করেছেন, কারণ সিলেট আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কানেক্টিভিটি ফ্রম ঢাকা টু সিলেট। দুর্ভাগ্য এই প্রজেক্টটি মাঝখানে আরও হয়তো দু বছর আগে প্রজেক্ট শেষ হয়ে যেত, কিন্তু আমরা শুরুই করতে পারিনি মাঝে, এবং একটা প্রবলেম বাধা এসেছিল এই প্রজেক্টে, যে আমাদের কাজটি সময় মতো আমরা শুরু করতে পারিনি। এটা আসলে অনেক ত্রুটি, এই প্রজেক্টটি শুরুতেই চার লাইন করা উচিত ছিল। এটা কেন জানি না, প্রথমেই টু লাইন প্রজেক্ট করা হয়েছে, এটা প্রথমেই চার লাইন করা উচিত ছিল। তা এটা একটা ভুল আমাদের, প্রকল্প নিতে এসব ভুল করা উচিত। সাহেব সাইবুর রহমান সাহেব কি বুঝে এটা করেছিলেন, আরুন এটা যাক এখন হচ্ছে সিক্স লেন প্রজেক্ট, সিলেটের মানুষ প্রতীক্ষা করে আছে। আজকে সবচেয়ে খুশি যারা, তারা সিলেটের মানুষ, এবং সিলেট ওই প্রজেক্টটিকে ঘিরে যেসব মানুষ উপকার ভোগী, যারা বেনিফিট পাবে, তারাই আজকে সবচেয়ে হ্যাপি। যাকেটা এডিবি ফান্ডিং করেছে, আমি আই উড লাইক টু এক্সপ্রেস মাই থ্যাংকস গ্রেটিটিউড টু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এই জন্য যে তারা একটা অনেক এই টোটাল প্রজেক্টে আমাদের 16,900 প্রায় 17,000 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু এখানে এডিবি দিচ্ছে 13,200 কোটি টাকা ম্যাক্সিমাম। তারা আমরা ম্যাচিং ফান্ড দিচ্ছি 3,600 কোটি টাকা। আমার কথা হচ্ছে কাজটা, কন্ট্রাক্টর তার সুনাম আছে, ভালো কন্ট্রাক্টর, কাজটা সময় মতো শেষ করবেন এটা আমি আশা করব, গুণগত মানটা যেন বজায় থাকে। ফোর লেন করব, এক বছর দু বছর পরে সংস্কারের প্রয়োজন হবে, ফোর লেন করে কি লাভ? দেশের এত টাকা খরচ করে ঢাকা চট্টগ্রাম দু বছর পরেই মেইনটেনেন্সের প্রয়োজন দেখা দিয়েছে, এটাকে আবার সংস্কার করতে হচ্ছে। তারপর নবীনগর চন্দ্রা
এক বছর যেতে না যেতেই প্রজেক্ট শেষ। এখন জোড়া তালি ছেঁড়া কাঁথার মতো জোড়া তালি দিয়ে ওই রাস্তা চলছে। কাজে আমাদের কাজটা কাজের মতো কাজ করা উচিত, কোয়ালিটি কাজ, কোয়ালিটি ফার্স্ট, এবং এটা নজর দিতে হবে। এবং রাস্তাগুলোকে রক্ষা করার জন্য 28টি আমাদের লোড কন্ট্রোল স্টেশন হওয়ার কথা, এটা শুধু হচ্ছে হচ্ছে, হবে কবে হবে কেউ জানে। এত হেভি ট্রাফিক আমাদের রাস্তা, কিন্তু আমি রাস্তাগুলোকে রক্ষা করতে পারছি না। রাস্তা ভেঙে যাচ্ছে, অ্যান্ডুলেশন হচ্ছে, কিছুদিন পরেই রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তো রাস্তা রক্ষা করতে হলে তো যেটা দরকার সেটা আমাদের করতে হবে। আমি আবারও সেক্রেটারি সাহেবকে বলবো, চিফ ইঞ্জিনিয়ার যেই আসে আমি তাকে প্রথমেই বলি, আপনার প্রথম এবং প্রধান কাজ হলো এটা, রাস্তা রক্ষা করার জন্য এক্সেল লোড কন্ট্রোল স্টেশন এইটা প্রথম করুন। এখন এই 28টির কী দশা আমি জানি না, শুধু শুনি হচ্ছে, কবে হবে, কবে এটা কাজে আসবে, রাস্তা তো শেষ। ঢাকা চট্টগ্রামের কি অবস্থা, নবীনগর চন্ডার কি অবস্থা, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, আমি যা দেখছি তাই বলছি। কাজে আপনারা এইসব নিয়ে যদি সেমিনার করতে করেন, ডিসকাশন মিটিং করেন, কীভাবে রাস্তার গুণগত মান কোয়ালিটি চেঞ্জ আমরা করতে পারি। আজকে আমরা যদি স্মার্ট বাংলাদেশ করি, স্মার্ট রাস্তা দরকার, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট কানেক্টিভিটি দরকার। বহু রাস্তা হয়েছে আর রাস্তার আমার প্রয়োজন, নতুন রাস্তা দরকার নেই। চট্টগ্রাম কক্সবাজার ল্যাঞ্চ ফরিদপুর বরিশাল এগুলো হওয়ার পর আমরা নতুন করে রাস্তা নির্মাণের কথা ভাবব না, যেগুলো চলমান আছে ওই কাজগুলো শেষ করব, কোয়ালিটি বজায় রেখে অনগোয়িং প্রজেক্টগুলোকে কমপ্লিট করব। Any new project right at the moment before election. এই কথাটা আমি আবারও মনে করিয়ে দিচ্ছি। আর আজকের এই অনুষ্ঠান, এখন চুক্তি সেক্টরের যেটা মূল কাজ ওই কাজটি সম্পন্ন করুন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।